দেড় শতক ধরে দেশের জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শিল্পীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গত জাতীয় সংসদ নির্বাচনে সাংস্কৃতিক অঙ্গনের বেশ কয়েকজন শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে কেউ জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছেন, আবার কেউ হেরেছেন। জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সম্প্রতি সংরক্ষিত নারী আসনেও শিল্পীদের মনোনয়নপত্র কেনার ক্ষেত্রে বেশ আগ্রহ দেখা গেছে। তাদের মধ্যে লাকি ইনাম, সুজাতা বেগমের মতো বরেণ্য শিল্পীরাও যেমন আছেন, তেমনি আছেন এই প্রজন্মের সোহানা সাবা, উর্মিলা শ্রাবন্তী কর কিংবা নুসরাত ফারিয়ার মতো তারকারাও। তবে শেষ পর্যন্ত কে বা কারা সংরক্ষিত আসনে চূড়ান্ত মনোনয়ন পান তা জানতে বুধবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সংরক্ষিত নারী আসনে সংস্কৃতি অঙ্গন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সুজাতা বেগম, লাকি ইনাম, সুবর্ণা মুস্তফা, শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, শিমলা, মেহের আফরোজ শাওন, তানবিন সুইটি, অপু বিশ্বাস, নিপুন, শামিমা তুষ্টি, শাহনুর, উর্মিলা শ্রাবন্তী কর, সুহানা সাবা, নুসরাত ফারিয়া প্রমুখ। অভিনয় শিল্পী সুবর্ণা মুস্তফা গতবার নারী সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছিলেন, এবারও তিনি সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একটি সূত্রে শোনা যাচ্ছে, সংরক্ষিত নারী আসনে লাকি ইনামের সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সূত্র বলেছে, গতবারে সংরক্ষিত নারী আসন থেকে লাকি ইনাম সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা ছিল, তাই এবার তার সম্ভাবনাটা খুব একটা উড়িয়ে দেয়া যাচ্ছে না। বিভিন্ন সূত্র এও জানিয়েছেন, সাংস্কৃতিক অঙ্গনে একাধিক ব্যক্তির মনোনয়ন পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেই ক্ষেত্রে শমী কায়সার ও তারিন জাহানের নামও আলোচনায় আছে। লেখক ও সাহিত্যিকদের মধ্যে বিশিষ্ট সাহিত্যিক সেলিনা হোসেনের নাম আলোচনায় আছে। তবে যে যায় ধারণা করুক না কেন, চূড়ান্ত ফল জানার আগে অনেক হিসাব নিকাশ বদলে যেতে পারে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, ইসি।